বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা বিভাগী এবং সমাজসেবক স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। শুভ সকাল, শীতের সকালে আজকে মহেন্দ্রক্ষণ হাঁটি হাঁটি পা পা করে পিএইচ আমিন একাডেমি 75 বছর পার হচ্ছে। আজকের এই দিনের জন্য আমরা 11 মাস পরিশ্রম করেছি এবং আজকে যারা স্টেজে আছেন, আজকে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, অত্র এলাকা থেকে নির্বাচিত সাংসদ জনতা জনাব ডাক্তার আফজাল আমিন, মঞ্চ উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সুযোগ্য চেয়ারম্যান জনতা জনাব আব্দুল সালাম, মঞ্চ উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ ও আমার প্রান্তীয় সহযোদ্ধা কাউন্সিলর 25 নম্বর রামপুর ওয়ার্ডের জনাব এরশাদুল্লাহ সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার প্রান্তীয় ভাই বোনেরা আমার বক্তব্যের প্রারম্ভে 11 নম্বর ওয়ার্ড এবং প্রাক্তন ছাত্র উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামের শুভেচ্ছা। আজকে দীর্ঘ 75 বছর উদযাপন উপলক্ষে আজকে আমাদেরকে যে একত্রিত মিলন মেলার যে আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিদ্যাপীঠ পিএইচ আমিন একাডেমি আমরা গর্ববোধ করি যে 1975 বছর এই 75 বছর পরেও আমরা সকলেই এই এলাকায় এই প্রাণের বিদ্যাপীঠে আমরা একত্রিত হইতে পেরেছি। যারা আজকে আমাদেরকে একত্রিত করার জন্য সহযোগিতা করেছে এবং যারা আমাদের মাঝে এসে ধন্য করেছে তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথা বলবো, এই প্রাণের বিদ্যাপীঠ থেকে আমরা সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা রয়েছেন, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের সরকারের বিভিন্ন কর্মকর্তা সহ যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সকলেই আমরা একত্রিত হতে পেরেছি আজকের এই আয়োজন থেকে।
তাই এই আয়োজনে এখানে দাঁড়িয়ে আমাকে দুটো কথা বলার জন্য বলা হয়েছে। আমি প্রিয় ছাত্রবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা। আমি শুধু সামান্য কয়েকটি কথা বলবো। জাতির জনক বঙ্গবন্ধু, তিনি আমাদেরকে যে বাংলাদেশ দিয়ে গেছেন, সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সকলকে আমার অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আমার বাড়ির সন্দীপ, আমি শুনেছি এই স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী সন্দীপের, চট্টগ্রাম নয়, দেশের অত্যন্ত সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সেটি 75টি বসন্ত পেরিয়ে তাদের আজকের দিনে যে উদযাপন, সেই উদযাপন উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী পিএস আমিন একাডেমিতে আয়োজিত 75 বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। আমরা অত্যন্ত আনন্দিত যে আমার একেবারে পাড়ার মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার সম্মতি দেওয়ার জন্য আমি আপনার কাছে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই স্কুলের 75 বছর আজকে পূর্তি, এই 75 বছর পূর্তিতে আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা বাবু স্বর্গীয় প্রাণহরি দাসকে আমি স্মরণ করি, স্মরণ করি আমার সদ্য পিতা ডাক্তার ফজল আমিনকে, এবং ওনার সাথে যারা কাজ করেছে সেই 70-এর আগে, মুক্তিযুদ্ধের আগে যারা ওনার সাথে কাজ করেছিলেন, উনি যতদিন জীবদ্দশায় ছিলেন ওনার সাথে যারা কাজ করেছিলেন, যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওনাদের প্রতি, ওনাদের আত্মার প্রতি আমি সম্মান প্রদর্শন করে, এবং এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষক যারা বিদায় হয়ে গেছে তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আমি দুই একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে প্রাক্তন শিক্ষার্থী, আজকে আপনাদের বক্তৃতা শোনার তেমন কোনো আপনাদের সেই সুযোগ নাই, কারণ আমরা যখন দেখি আকাশের নীল, লাল, নীল, সবুজ রঙের ঘুড়ি উড়ে, মানুষ তখন আকাশের দিকে তাকায়, কিন্তু ঘুড়ি কে উড়ায় সেটার দিকে আর তাকায় না। এই যে আকাশে যে রঙিন কাগজ, রঙিন ঘুড়ি যখন উড়ে তখন জনগণ, মানুষ সবাই সে রঙিন দিকে তাকায়। আর আমরা যখন মঞ্চের থেকে এখানে যখন এই আমাদের প্রাক্তন শিক্ষার্থীর দিকে যখন তাকায়, তাদের আজকের যে রঙিন মন, রঙিন পরিধান, যে তাদের আজকে রঙিন অতীতের কথাবার্তা, কাজে সেই জায়গায় মনে হয় না আজকের এখানে বক্তৃতার বিষয়টা বড় প্রাধান্য পাওয়ার কোনো বিষয়। কাজে এই এই যে আজকের 75 বছর যে পূর্তি, আমরা আমি দেখেছি যে 11 মাস, প্রায় 11.5 মাস যে আপনাদের আহ্বায়ক জাহিদ যে কষ্ট করেছে, তার কমিটি যে কষ্ট করেছে, এতদিন কষ্ট করে এত বড় একটা অনুষ্ঠান করা, এটা সত্যিই কষ্টকর। আমরা জানি আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সমাজের কাজ করি, জনগণের কাজ করতে চাই, আমরা যখন নির্বাচন করি কেবল 2 মাসের মধ্যে আমরা নির্বাচন, এত বড় একটা জাতীয় নির্বাচন করি, তখন মনে হয় এত কষ্ট একটা নির্বাচন করতে, একটা ভোটের নির্বাচন বা একটা লালদিঘির মাঠে একটা জনসভা করতে আমাদেরকে প্রায় 1-1.5 মাস কষ্ট করতে হয়। আর সেই জায়গায় আপনারা যারা প্রাক্তন ছাত্র, দীর্ঘ 11.5 মাস, বলা যায় 10টা দিন বাদ দিলে 11 মাস 20 দিন আপনারা কষ্ট করেছেন, এত সুন্দর একটা অনুষ্ঠান নির্দ্বিধায় যারা আয়োজক, আহ্বায়ক, যারা এই কমিটির সদস্য এবং আপনারা যারা প্রাক্তন ছাত্র, আজকে এই পিএইচ আমিন একাডেমির মাঠকে আজকে এত রঙিন অবস্থায় নিয়ে এসেছেন, সত্যি আমার কাছে এত আনন্দ লাগছে যে বক্তৃতার মূল কথা বোধহয় আনন্দের মাঝে আমার বলার সুযোগ হচ্ছে না, কারণ 77 সাল থেকে আমি
এই স্কুলের আমার পিতার মৃত্যুর পর আমি দায়িত্ব নিয়েছিলাম, অদ্যাবধি এই দায়িত্বে আছি। কিন্তু এর এত রঙিন দিক, এত রঙিন স্বাদ, এত সুন্দর পরিবেশ। কৈশোরে ডাক্তার ইউনুস খান স্যার সঙ্গে আমাদের পরিচয় হয়ে হয়, পারিবারিকভাবে আমরা ঘনিষ্ঠ ছিলাম, ওনাকে আমরা চাচা বলে ডাকতাম। উনি এই স্কুল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে সাফল্য অর্জন করেছিলেন বলে স্কুল একটা নিবন্ধন পায়। সেই কথা শোনার পরে আমি আসতে আরও আগ্রহী হই। আমি ডাক্তার ইউনুস খানকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সন্তানরা আমার সঙ্গে এখনও যোগাযোগ রাখে, তার কন্যা ব্যাংকে এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তুমি এই কথাটা বলে শুরু করি, কথা যারা ইতিহাস স্মরণ করে না, যারা ইতিহাসের মর্যাদা দেয় না, সেই জাতি নতুন ইতিহাস তৈরি করতে পারে না। মনে রাখবেন, একটা দেশ জাতিকে সামনের দিকে এগোতে হলে প্রত্যেক প্রজন্মকেই নতুন ইতিহাস, নতুন বীরের জন্ম দিতে হবে, তবেই কেবল দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে এই মাটি ও মানুষের জন্যে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, একাত্তরের শহীদদের স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধাদের জন্যে যারা যুদ্ধ করে বাংলাদেশকে হানাদার মুক্ত করেছিল, রাজাকার মুক্ত করেছিল, তাদেরকে আমি স্মরণ করছি, সালাম জানাচ্ছি, আর শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি যে যুদ্ধের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমি হাজারো সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আবারও বলতে চাই, যে জাতি বীরের সম্মান করে না, সেই জাতি নতুন বীর তৈরি করে না। তাহলে আহ্বান জানাব, আপনারা এই স্কুল থেকে যারা পাস করে বেরিয়ে গিয়েছেন, কর্মস্থলে সুনামের সঙ্গে কাজ করছেন, যেখানেই থাকুন না কেন, মনে রাখবেন এই মাটি, এই দেশ, এই পতাকা অর্জন করতে অনেক বুকের রক্ত ঢেলে দিয়েছে। এই মুহূর্তে এই মাঠে এক মুঠো মাটি হাতে নিবেন, আস্তে আস্তে চিপবেন, দেখবেন এক ফোঁটা করে রক্ত বেরোচ্ছে। বাংলাদেশে আমরা রক্তের উপরে বসে আছি, আমরা 30 লক্ষ শহীদের রক্তের উপরে বসে আছি। আমরা এই মাটিতে কান পাতবেন, দেখবেন কয়েক লক্ষ নারীর নির্যাতনের চিৎকার শুনতে পাবেন। আমরা তাদের কত মনে রাখা উচিত। এই স্কুলও পাকিস্তানের এবং রাজাকারদের হামলার শিকার হয়েছিল, এখানেও শহীদ হয়েছিল। সুতরাং শহীদদের রক্তের ঋণ তো পরিশোধ করা যায় না, স্বীকার করতে হয়। ঠিক তেমনি এই স্কুলের যারা ছাত্রছাত্রী আছেন এবং ছিলেন, তাদেরকে বলবো, বীর আলেকজান্ডার উনি বলেছিলেন যে এই পৃথিবীতে আসার জন্যে আমি পিতামাতার কাছে ঋণী, আর এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করার জন্যে শিক্ষকদের কাছে ঋণী। এই দুই ঋণ আমার আপনার মাথায় আছে, পিতামাতার ঋণ, শিক্ষকের ঋণ শোধ দেওয়া যায় না। ওই আগের মতনই বলবো, শহীদের রক্তের ঋণ শোধ দেওয়া যায় না, স্বীকার করতে হয়। পিতামাতার ঋণটা স্বীকার করবেন, শিক্ষকদের ঋণটা স্বীকার করবেন। তাই যেখানেই থাকুন না কেন, আপনার এই স্কুলের শিক্ষকদের
সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন শিক্ষকরা হচ্ছে মোমবাতির মতো, আলো দেয় তারপরে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, যদ্দিন জ্বলে আলো দেয় সবাইকে। শিক্ষকরা হচ্ছে ছাত্রছাত্রীর খোলা জানালার মতো, যে জানালা দিয়ে ছাত্রছাত্রীরা সোনালী ভবিষ্যৎ দেখে। তাই আমরা আজকের এই 75 বছর পূর্তিতে এই বিদ্যাপীঠের যারা শিক্ষক ছিলেন তাদেরও আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, এবং অভিভাবক এবং পিতা মাতা যারা ছিলেন তাদেরও সালাম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসে বলেছেন যে হাব্বুল বাতান মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। তখন আমার মনে পড়ে যায় যারা দেশপ্রেম যার বুকে নাই তার কিছু নাই। কারণে সে প্রেসকে আমরা প্রদান করতে পারিনি, আর এগুলো আমরা অত্যন্ত দুঃখিত, এবং এই প্রেসগুলো আমরা অতি যত্ন মনে রাখার মতো একটা স্মৃতি। আমি 80 সালে এই স্কুল থেকে 32-এর সঙ্গে যোগ করে 33 করেছিলেন, সেই সুবাদে 33 পাওয়ার সুবাদে আমি সব বিষয়ে পাশ করি, এবং এই একটি নাম্বার আমাকে 20তম করে। কান্নার প্রতিফলন হচ্ছে এই 29 এপ্রিল, তোমাদের মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে এই জলোচ্ছ্বাসে। তারপর আমাদের বই খাতা সব কিছু প্রায় সবারই ভেসে গিয়েছিল। আমরা আবুল ফজল মাহমুদ, যার কথা না বললে নয়, স্যারের বাসা ছিল এই যে নতুন বিল্ডিং এর পাশে। ডক্টর মানিকচন্দ্র লাল আমাকে ফোন করে বলল জিমেক্স 500 খেতে শুরু করে। আমি বললাম ভাই, বউ বলতেছিল, তখন চিন্তা করলাম যে স্বর্ণনাটা এখানে দিয়ে দিই ওনার হাত দিয়ে। উনি দিতে অস্বীকার করছেন, সদস্য শুরু করে রেডির জন্য কানায় কানায় ভরে গেছে উচ্চ প্রাক্তন ছাত্র ছাত্রীরা। আমি কৃতজ্ঞ রেডি কমিটির সদস্য সচিব হিসাবে আপনাদের কাছে একটি বর্ণাঢ্য রেডি উপহার দেওয়ার জন্য, কারণ আমি পুলিশ পেশায় আসার পিছনে স্যারের আমার জীবনের শুরুতে স্কাউটিং যে পেশা, স্কাউটিং আমি যোগ দিয়েছি, সেটি আমার কাজ দিয়েছে। স্কাউটিং থেকে শুরু করে আমি আসলে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগ দেওয়ার আমার নেশা জেগেছিল। এই মহেন্দ্রক্রম ও মিলন মেলাকে সফল করার জন্য যারা 11 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের সকল প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। আমার স্কুল জীবনের সবচেয়ে বড় ঠিক আছে, হয়তো অবাক লাগবে, বদমাসটা হচ্ছে অঙ্কের একটা সূত্র। আমি সরল অঙ্কে খুব কাঁচা ছিলাম, তখন স্যারকে বললাম যে স্যার এটা তো মিলে না, বিয়োগের আগে যোগ করি, যোগের আগে পূরণ করে ফেলি, পূরণের আগে ভাগ করে ফেলি, ঠিক এই অবস্থায়। তখন স্যার আমাকে সূত্র দিলেন BODMAS ব্র্যাকেট অফ মানি এর অল্পদল স্যার, সেই মাথা হাতগুলো নিয়ে আমাকে আজকে স্মরণ করে দিচ্ছে। আজকে আমি ইনশাল্লাহ সে পড়ালেখা করে মেট্রিক ভালো পরীক্ষাও দিয়েছি, এবং আজকে আমার পুরো পরিবার এস্টাবলিশ পজিশনে আছে। আমি স্যার অনেক সময় বলতো 2 ঘন্টা না বাপ, কোনোরকম 4.5 ঘন্টা পর্যন্ত তোরা ক্লাস কর। স্যার
চার ঘন্টা না তিন ঘন্টা এভাবে বার্গেনিং করতাম, এবং ক্লাসের অন্যান্য ক্লাসে যারা ক্লাস ক্যাপ্টেন থাকতো ওরা আমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করত। আজকে আরেকটা জিনিস খুব মনে পড়ছে, আমাদের সময়ে অরুণ সাহা স্যার ছিলেন, আজকে রেলির মধ্যে দেখলাম আমার পিছনে 15 পেজ, আমাদেরকে যখন 84 পেজ দেখছে জিজ্ঞেস করতেছে আপনার কত পেজ, পরে দেখা নাই, আমরা বললাম তোমাদের নানা হতে পারি, দাদা হতে পারি, আর বাবু হতে পারে। হ্যাঁ, আমরা যে আজকে স্কুলে দাঁড়িয়েছে আমাদের অনেক শিক্ষক ইতিমধ্যে আমাদের কাছে
Thank you.
অবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রেমেরই সম্পদ, মজে আমার প্রেমেরই সম্পদ, কারণ মতে মৌলা মতে মোহাম্মদ। আর কি প্রয়োজন হয় মতে মৌলা মতে মোহাম্মদ? তারপরে একটু চিন্তা করে দেখুন, মুসলমান লীগ কেমন লাগে, মুসলমান লীগ কেমন লাগে, বল সত্য মোহাম্মদ।
তাই আমি গানের শেষ অঙ্করা লিখেছি। তিনি ঘোষণা করেছেন, ঈদের দিনে মুসলমানদের প্রাণের গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাবেন। সকাল থেকে প্রতিবাদের আগুন আমার ভেতরেও জ্বলছিল। ওই দিন একটি লাইভ প্রোগ্রাম ছিল, সেই লাইভ প্রোগ্রামে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন, আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। আমাদের নিউজের এক ঘন্টা ব্রেক ছিল, সেই ব্রেকের মধ্যে গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে আসি এবং ক্যামেরার সামনে এসে প্রস্তাবকে লক্ষ্য করে আমি বললাম, বন্ধু শুধু একখানা কোরআন শরীফ নয়, ও যদি আগুন লাগে ধ্বংস পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না ও পবিত্র কোরআন। আমি বললাম, বন্ধু কি করে কোরআন হারাবে? কোরআন শরীফ যারা মুখস্থ রাখেন তাদের বলি কোরআনে হাফেজ, একজন হাফেজের হৃদয় মঞ্জিলে সংরক্ষিত থাকে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, বন্যার পানি সেই কোরআনের পাতা ভেজাতে পারে না, বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতাকে যে নষ্ট করতে পারে না। সুতরাং যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন একজন কোরআনে হাফেজ জীবিত থাকবেন, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, পেতে চায় সবটুকু আবরে। সব জায়গায় বলি খারাপ বলি, হ্যাঁ বলো কি হিসাব করেছো গো? কাকার কেন? তুমি তো প্রতিদিন কষ্ট করে কলেজে বাসে চড়ে যাও, তাই ভাবছি তোমাকে একটা মোটরসাইকেল কিনে দেবো।
পক্ষী, ও পক্ষী অমর লক্ষ্মী, ও পক্ষী সোহাগী, ও তুমি এত ভালো ঘরের আলো, এত ভালো ঘরের আলো বুঝি নাই, তুমি আমার নটন, আমার ছোট, আমার দোয়েল, আমার কোয়েল, কি কথা শুনাইল প্রাণে লাগলো প্রেমের ঢেউর, আমার পঁচাত্তর বর্ষপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব, প্রাক্তন ছাত্র এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এরশাদুল আমিন, আমি স্যারকে মঞ্চে আসার জন্য বৃদ্ধভাবে অনুরোধ করছি। জনাব প্রথম পুরস্কার, প্রথম ডিজিট থ্রি, তারপরে ডিজিট আবার থ্রি, আমি একটু মিলিয়ে দেখি আমারটা কি আছে। এরপর আছে মহিলা, একজন মহিলা, থ্রি থ্রি টু, থ্রি থ্রি টু, থ্রি থ্রি মশলা, মাছ মাংস সব ফ্রিজে থাকবে, তোমরা গিয়ে খেতে পারবা। Ladies, be the lady.
Thank you.
কিশোর কিশোরী দাঁড়িয়া বান্দা বলছি ডাঙ্গুলিয়ে যারে বাবি তার সুলতানা বিবিয়ানা সাহেব বাবু ধান খেতে মারিয়ে পাটে খেতে ছাড়িয়ে
আরে দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্র ভয় করেছে আমার হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে গেছে উঠে দেখো পাবে দূর নক্ষত্র বাজে রাতের তারা কোথায় আছে কেমন আছে ওরে রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই
Bye.
এরশাদুল্লাহকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আমাদের কমিশনার এরশাদুল্লাহকে মঞ্চে আসার জন্য আহ্বান। আমি কোনো কমিশনার কমিশনের উপযুক্ত আমি না করি, আমার আমি আমরা সেই দোয়াটা অন্তত পাবো। বদনাম আমি মাথা পেতে নেব, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, দু হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। একজন আহ্বায়ক হিসেবে কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, যার যা ইচ্ছা সেটা করার চেষ্টা করেছি। তো আমার বোধ হয় আরো দুই একজন কথা বলতে চাচ্ছে, আমি আমার এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।